আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার, রিক্সার কন্ট্রোলার। তো কন্ট্রোলারটির 5 ভোল্ট সে আবারও হেরে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কারণে 5 ভোল্ট আসে আবার হেরে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে 5 ভোল্ট চেক করতে হবে। এই যে মোটরের যে সেন্সরের যে দুইটা তার দেখতে পাচ্ছেন, একটা সেন্সরের লাল তার আর একটা আছে হলো আমরা যে গাড়িতে পিক আপটা নিই, পিক আপের যে লাল তারটি আছে এই লাল তারটি দেখতে হবে যে 5 ভোল্ট আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুইটা লাল তারের একটা লাল তারেও কিন্তু 5 ভোল্ট নেই। তো আমার মিটারের দিকে যদি একটু লক্ষ্য করেন ভালোভাবে, তো দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু স্রেফ 1.5 ভোল্ট দেখায়। আমরা এই চার্জারটি এই কন্ট্রোলারটিকে ঠিক করব। আমরা প্রথমত কন্ট্রোলারের নাটগুলোকে খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি। ভিডিওটি শর্ট করার জন্য আমি এখানে ভিডিওটি একটু টেনে দিয়েছি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কন্ট্রোলারটি কিন্তু এখনও কোনো কাজ করা হয় নাই, এই প্রথম খোলা পড়ল। তো এই যে কন্ট্রোলারের ভিতরে এখানে কিন্তু একটি কয়েল থাকে, এই কয়েলটি নষ্ট হয়ে গেলে 5 ভোল্ট আসে আবারও হেরে যায়। এই কন্ট্রোলারের যে কয়েলটি দেখতে পাচ্ছেন আপনারা, দেখলেন যে কয়েলটি কিন্তু নড়তেছে, তার মানে কয়েল নড়ার কারণে কয়েলের যে লেগ আছে লেগটি এখানে যখন বডির সাথে ঠেকে তখন লাইন পায়, আবারও যখন বডির সাথে থেকে যখন সরে যায় তখন কিন্তু আর লাইন পাচ্ছে না। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে মেপে দেখাই তো আপনারা ভালো বুঝতে পারবেন। আমি কিন্তু ভাই অনেকে আছে কন্ট্রোলার শুধু হাতে লাড়া সাড়া দেখায় দেয়, এইটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে। আমি কিন্তু ওইভাবে কাজ করি না, আমি একবারে সরাসরি কাজ করে আপনাদেরকে ভিডিও করে দেখে দিই যে দেখেন কাজটা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভোল্টেজটা রাখলাম 10 ভোল্টে। আমরা এখন দেখবো এখানে ভোল্টেজটা কীরকম আসে। তো বন্ধুরা এখানে আমি যদি মিটারটা 50 ভোল্টে রাখি তাহলে কিন্তু সুবিধা হয়, যেহেতু এখানে 14 ভোল্ট থাকেই। তো দেখুন আমি 10 ভোল্টে রাখার পরে এখানে কিন্তু দেখাচ্ছে একবার মিটারের কাঁটাটি সিলেক্টেড নকটি 10 ভোল্টে রাখার পরে মিটারের কাঁটা কিন্তু ওই পাশে পার হয়ে চলে যাচ্ছে, আবার এই যে এখানে কিন্তু কোনো ভোল্টেজই দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যেখানে আমাদের 5 ভোল্ট লাগবে সেখানে কিন্তু কোনো ভোল্ট নাই, আবার কয়েলের এই পাশে ভোল্ট দেখাচ্ছে ওই পাশে কিন্তু ভোল্ট দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে দেখেন, এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন মূলত এই কয়েলের একটি লেগ ভেঙে গিয়েছে, একটি লেগ ভেঙে যাওয়ার কারণে লাইন পাচ্ছে না। তো দেখুন এ পাশে কিন্তু ভোল্ট দেখাচ্ছে আবার এ পাশে ভোল্ট দেখায় না। তো এই কয়েলটি লাগানোর পরেই কিন্তু আমাদের পুরো লাইনটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু কয়েলটা ছিল। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনার বন্ধুদেরও উপকার হয়। তো দেখুন আমি এখান থেকে কিন্তু এই কয়েলের যে লেগগুলো আছে এর ভেতরে আটকে আছে লেগগুলোকে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই এই রকম কয়েল আমরা কোথায় কিনতে পাবো। ভাই এই কয়েলগুলো খোলা বাজারে কিনতে পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা চাইলে পুরাতন যে কয়েলটা আছে এই কয়েলটাও কিন্তু আমরা নষ্ট কয়েলটাকেও ঠিক করে নিতে পারবো, আবার অন্য কোনো কন্ট্রোলার থেকে যদি আমরা এই কয়েলটিকে লাগিয়ে দিই তাতেও কাজ চলবে। যদি বলেন যে আমার কাছে ভাই অন্য কোনো কন্ট্রোলারে তো এই কয়েলটি আমি পাচ্ছি না আমি কিভাবে করব, তো আমি আপনাকে বলবো ভাই ওই কয়েলের যে তারগুলো আছে
সম্পূর্ণ তার একটা কলম বা কোনো কিছুর সাথে তারগুলোকে পেঁচিয়ে নেবেন, যাতে তারগুলোর ওপরে একটা নিকেল দেওয়া থাকে, আমরা ইনসুলেশন বলে থাকি। তো আমি কিন্তু এই যে এই কয়েলটা লাগাবো, এই কয়েলটা আমি অন্য একটি কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু ম্যাপে দেখাই, তো দেখুন আমি মিটারের সিলেক্টেড নকটি কিন্তু X100-এ রাখছি, যেহেতু আমরা কয়েল মাপ দেব আমাদেরকে এখানে X100-এই রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন কয়েলটি কিন্তু ঠিক আছে। এইভাবে কয়েল লাগানোর সময় অন্য কন্ট্রোলার থেকেও যদি কয়েল খুলে লাগান, অবশ্যই মাপ দিয়ে লাগাবেন। দেখুন এই যে দুইটা লেগই কিন্তু ভেঙে গিয়েছে। আমরা চাইলে এই কয়েলটিকেও ঠিক করতে পারবো। কয়েলের সম্পূর্ণ তার আমাদেরকে খুলে নিতে হবে। খোলার পরে দুই সাইড থেকে দুইটা তারের মাথা বের করে, প্রথম তারের মাথাটা একটু বাড়তি করে নিতে হবে। তারপরে কয়েল প্যাঁচার শেষে আমরা শেষ প্যাঁচটি একটু বের করে রাখবো। রাখার পরে সুন্দরভাবে সার্জিক্যাল যে টেপগুলো আছে এই সার্জিক্যাল টেপ লাগাই দিব। সার্জিক্যাল টেপ লাগাই দিলে টেপটা গরম হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কয়েলটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম, আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। কয়েলটি লাগানোর পরে আমাদেরকে মিটার দ্বারা আবারও মাপ দিয়ে দেখতে হবে যে ভোল্টেজ আসে কিনা। দেখুন আমি যে কয়েলটি কিন্তু লাগিয়ে নিলাম, আপনারাও লাগিয়ে নেবেন। আশা করি আমার আর কোনো সমস্যা হবে না। এই কয়েলটার জন্য মূলত এই সমস্যাটা হয়েছে। গাড়িটা চলন্ত অবস্থায় হঠাৎ ভাঙা রাস্তায় গিয়ে পিকআপ ছেড়ে দেয়, এরপর থেকে দেখা যায় একটু ঝাঁকি পেলে পিকআপ ধরে আবারও ছেড়ে দেয়। তো এই কয়েলটি নষ্ট থাকার কারণে এই সমস্যাগুলো হয়েছে। তো দেখুন আমি আবারও মিটারে আপনাদেরকে একটু মাপ দেখাই। আমার জায়গা স্বল্পতার কারণে আমি কিন্তু ভিডিও ঠিক মতো আপনাদেরকে দেখাইতে পারি না। আমার ভিডিও দেখে যদি উপকার হয় ভাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যদি সিলেক্টেড নকটি 10 ভোল্টে রাখি, আমার মিটারের দিকে লক্ষ্য করবেন, দেখেন আমার মিটারের কাটা কিন্তু উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন মিটারের কাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হবে। তো আমার এই ভিডিওর ভেতরে কোথাও যদি ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এই জায়গায় আপনি ভুল করেছেন, আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের বুঝতে কোথাও ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কথাগুলো পূর্বের ভিডিওতেও বলেছি, আমি কথা গুছিয়ে বলতে পারি না। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের এই ভিডিও দেখে অবশ্যই আশা করি উপকার হবে। আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখন আমরা কন্ট্রোলারটি এই বোর্ডটি আবারও কভারের ভেতরে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব, যেভাবে খুলেছিলাম ওইভাবে লাগিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।